প্রিয় ছাত্ররা, আমি শুভদীপ মল্লিক আর তোমরা দেখছো টিউন অফ ফিজিক্স। ছাত্ররা, তোমাদের মনের একটা প্রশ্ন আজকে আমি বলছি। তোমাদের মনে হয় যে একটা বস্তুকে কত বেগে ছুড়ে দিলে সে পৃথিবীর বাইরে বেরিয়ে যেতে পারে, মানে মহাশূন্যে বিলীন হয়ে যেতে পারে? হ্যাঁ, এরকম প্রশ্ন কেউ শুনলে হয়তো অবাক হবে। তোমরা মহাকর্ষ পড়েছো, অভিকর্ষ পড়েছো, সেখানে জানো যে কোনো বস্তুকে যদি ওপর দিকে ছুড়ে দেওয়া হয়, সেই বস্তুটা ওপর দিকে ওঠে এবং একটা সময় গিয়ে আবার সে নিচের দিকে নেমে আসে, পৃথিবীর আকর্ষণে ফিরে আসে। কিন্তু সব বস্তুই কি এরকম হবে? যদি এমন কোনো বেগে আমি ছুটতে পারি কোনো বস্তুকে যে সে মহাকাশে বিলীন হয়ে গেল, এরকম কি হওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। তার জন্য আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। এই পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো বস্তুর শক্তি কি হয় আর মহাকাশে শক্তি কি হয়। দেখো, পৃথিবী পৃষ্ঠের ওপর যখন কোনো বস্তু থাকে, সে যদি থেমে থাকে, তাহলে তার শক্তি, গতিশক্তি, সেটাকে আমি বলতে পারি কে দিয়ে, কে ফর কাইনেটিক এনার্জি, এবং সেটা শূন্য, যেহেতু ও থেমে আছে। কিন্তু ওর স্থিতিশক্তি কিন্তু শূন্য হয় না। স্থিতিশক্তি কি হয়? স্থিতিশক্তি, যাকে আমি পোটেনশিয়াল এনার্জি, এটাকে আবার ইউ দিয়েও লেখে, তাই ইউ লিখলাম, ইউ ইকুয়ালস টু মাইনাস জি এম এম বাই ক্যাপিটাল আর। এখানে এই জি কি, এম কি, স্মল এম কি, ক্যাপিটাল আর কি, এটা জানা প্রয়োজন। তো আমরা একটু একটু ব্যাক করে যাই, একটু আগের থেকে বোঝার চেষ্টা করি। ধরো এরকম এক দুটো বস্তু আছে, তাদের মধ্যেকার দূরত্ব স্মল আর, এই বস্তুটার ভর এম ওয়ান, এই বস্তুটার ভর এম টু। তাহলে এই বস্তু দুটোর মধ্যে একটা স্থিতি শক্তি থাকবে, এবং সেই শক্তির মান কত হবে জানো? সেই শক্তির মান আমি যদি ওয়ান টু লিখি, ইউ ওয়ান টু, তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সেটাকে ক্যাপিটাল জি দিয়ে লেখে, এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর, ওদের মাঝখানের দূরত্ব এবং ওদের ভরের গুণফল, এবং সামনে এই মাইনাস সাইনটা দিলাম। তার কারণ যখন এই বস্তু দুটো পরস্পর পরস্পরের থেকে অনেক দূরত্বে ছিল, তখন ওদের মধ্যেকার স্থিতিশক্তি শূন্য ছিল, কিন্তু মাধ্যাকর্ষণ বলের জন্য তারা নিজের থেকেই চলে আসতে পারে, তাই ওদের শক্তি নিজেরা খরচা করে এরকম অবস্থায় নিয়ে আসতে পারে, মাইনাস জি এম ওয়ান এম টু বাই আর। তাহলে বুঝতে পারছো আমি এখানে পৃথিবীর ওপর বস্তুর কথা বলছি, তাই পৃথিবীর ভরকে যদি ক্যাপিটাল এম বলি, বস্তুর ভরকে যদি স্মল এম বলি, তাহলে এটাই হয়ে যাচ্ছে মাইনাস জি এম এম বাই ক্যাপিটাল আর, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। এবার আমি একটা বস্তুকে ছুড়ে দিতে চাইছি, এটা আগে মুছে নিই, একটা বস্তুকে ওপর দিকে ছুড়ে দিতে চাইছি এবং তাকে বিলীন করে ফেলতে চাইছি, একদম মহাশূন্যে পাঠিয়ে তাকে হারিয়ে দিতে চাইছি। তো তার জন্য আমি ওই বস্তুটাকে নিলাম আর পৃথিবীর বাইরে থেকে ব্যাপারটাকে অবজার্ভ করছি, তাই পৃথিবীকে আমি এরকমভাবে দেখছি। তো পৃথিবী পৃষ্ঠে যখন ওই বস্তুটা ছিল, তখন ওকে আমি ধরলাম ভি বেগে ছুড়ে দিয়েছি। তাহলে ওই বস্তুটার ভর যদি স্মল এম হয় আর পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয়, তাহলে ওই বস্তুটার কি কি শক্তি থাকবে? এখন দুটো শক্তি থাকবে, ওর গতিশক্তিও থাকবে, স্থিতিশক্তিও থাকবে। তাই পৃথিবী পৃষ্ঠের ওপর, একদম সারফেসের কথা বলছি, ধরে নিচ্ছি যে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে এই জায়গায় ওর গতিশক্তি, যেটাকে আমি একটু আগে কে বললাম, সেটা হয়ে যাচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা তো জানোই তোমরা ফর্মুলা। আর স্থিতিশক্তি যেটা একটু আগে বুঝিয়ে নিলাম, সেটাই এখানে হয়ে যাচ্ছে ইউ ইকুয়ালস টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এবং ওকে তো আমি মহাশূন্যে বিলীন করে দিতে চাই, তার মানে আমি বলতে চাইছি বস্তুটা ধরো এখন চলে আসলো এরকম পজিশনে, এবং আসার পর ও আর কিন্তু পৃথিবীর টানে ফিরে আসবে না, এরপর ও এখানে থেমেও যেতে পারে বা আরও দূরে যেতে পারে। তো আমি মিনিমাম কেসের কথা বলছি যে ওই জায়গায় ও থেমে যাবে। তাহলে এই মহাশূন্যের এই অবস্থানে যখন ও আর পৃথিবীর আকর্ষণে ফিরে আসছে না, তার মানে পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের ও বাইরে চলে গেছে, এই জায়গায় ওর কি শক্তি হবে? তাহলে এই জায়গার ওর গতিশক্তি, ধরে নিচ্ছি ওই জায়গায় ও থেমে গেছে, তাহলে শক্তি গতিশক্তি কে অ্যাট ইনফিনিটি ইজ ইকুয়ালস টু জিরো। ইনফিনিটি কেন বললাম? কারণ পৃথিবীর আকর্ষণের যে একটা ক্ষেত্র আছে, যাকে মহাকর্ষীয় ক্ষেত্র বলে, তার বাইরেও বেরিয়ে গেছে, তাই পৃথিবীর সাপেক্ষে ওই অবস্থানটা, মহাশূন্যের ওই অবস্থানটা অসীম অবস্থান। অসীম মানে মনে রাখবে, অসীম বলে কিন্তু বাস্তবে, বা ইনফিনিটি বলে বাস্তবে কতটা কি বোঝা যায় না। তার জন্য যার রেসপেক্টে তুমি হিসাব করছো, তার রেসপেক্টে অসীমকে আলাদা করে বুঝে নিতে হয়। যেমন এই পৃথিবীর রেসপেক্টে এই পজিশনটা
যেখানে ওর আকর্ষণ বল একদম কম, একদম জিরো, তাই ওই বস্তুটার ফিরে আসছে না। তাহলে পৃথিবীর সাপেক্ষে এই অবস্থানটা অসীম, হতে পারে বৃহস্পতির সাপেক্ষে এই অবস্থানটা অসীম নয়, এই দূরত্বটা অসীম নয়, ব্যাপারটা বোঝা গেল তো? তাহলে ওর গতিশক্তি শূন্য হলো এবং স্থিতিশক্তি কত হবে? তাহলে স্থিতিশক্তি ইউ অ্যাট ইনফিনিটি ইকুয়ালস টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই ইনফিনিটি, কারণ এখানে আটটা তো ইনফিনিটি হয়ে গেছে। তাহলে অসীম দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে আমরা জানি অ্যান্সার জিরো হয়, যেহেতু এখানে মহাকর্ষ বলই আছে আর অন্য কোনো বল নেই, তাহলে এই শক্তি সংরক্ষিত হবে, কারণ এখানে কোনো বাধা বল তো নেই, ধরে নিচ্ছি বায়ুর বাধা এখানে ফ্যাক্টর করছে না। তাহলে কোনো বাধা বল না থাকলে আমি বলতে পারি এখানে শক্তি সংরক্ষিত হবে। তাহলে প্রাথমিক অবস্থায় অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের ওপরের যে মোট শক্তি, তার মানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, সেটা ওই অসীমে যে মোট শক্তি হলো সেটার সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশান করি হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, স্মল এম অর্থাৎ বস্তুর ভর, তারা দুপাশেই আছে, কেটে বাদ চলে গেল, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু টু ক্যাপিটাল জি এম বাই আর, সো ভি ইকুয়ালস টু রুট ওভার টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর। বুঝতে পারলে? এটা কিন্তু বস্তুটার আকারের উপর ডিপেন্ড করছে না, বস্তুটা বড় না ছোট, সূচাগ্র না ভোতা, তার উপর ডিপেন্ড করছে না। তাহলে এইখান থেকে যদি আমি ভ্যালু নির্ণয় করি, এর ভ্যালু ক্যালকুলেশন করে দেখা গেছে এটা হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ড, যথেষ্ট বেশি, প্রচুর বেগে ছুটতে হবে, বোঝাই যাচ্ছে তো। রকেট কি এভাবেই ছোড়া হয়? না, রকেট কিন্তু এভাবে ছোড়া হয় না। রকেট যে প্রিন্সিপালের ওপর ওড়ে সেই প্রিন্সিপালটা একটু আলাদা, কারণ রকেট ওড়ার জন্য একটা থ্রাস্টের প্রয়োজন হয়, ও ওর নিজের জ্বালানি খরচা করে সামনের দিকে একটা ঘাত বল প্রয়োগ করে নিজের থেকেই, তার ফলে ও কন্টিনিউয়াসলি নিজের স্পিডটাকে বাড়িয়ে নিতে পারে, এইভাবে রকেটের ক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব হয়। তাই পৃথিবী পৃষ্ঠ থেকে ওড়ার সময় ওকে ওই ভি ইকুয়ালস টু, যেটা পেলাম ভি ইকুয়ালস টু রুট ওভার টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর, এই বেগে উড়তে হয় না। তাহলে এই বেগটা কার প্রয়োজন হয়? যে বস্তুগুলোর মধ্যে ওই থ্রাস্ট জেনারেট হয় না, অর্থাৎ একটা সাধারণ একটা ক্রিকেট বলকে যদি তুমি এই বেগে ছুটতে পারো, যার ভ্যালু একটু আগে দেখলাম 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এই বেগে যদি ছুটতে পারো তাহলেই সেও অসীমে বিলীন হয়ে যাবে, এবং তাই এই বেগটাকে মুক্তি বেগ বলা হয়, মুক্তি বেগ, এবং ইংলিশে বলা হয় এসকেপ ভেলোসিটি, অর্থাৎ সে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর আকর্ষণকে ছাড়িয়ে অসীমে বিলীন হয়ে যাচ্ছে, মুক্ত হয়ে যেতে পারছে, তাই এটাকে এসকেপ ভেলোসিটি বলা হয় এবং ভিই দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এই ফর্মুলা থেকে একটু বুঝতে পারছো যে এই এসকেপ ভেলোসিটির মান কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, যার মধ্যে প্রধান হলো পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে যদি অন্য কোনো গ্রহের জন্য এই মুক্তি বেগ ক্যালকুলেশন করতে চাই তাহলে সেটা কত বেরোবে একটু ভেবে দেখি। দেখো, আমি বৃহস্পতিকে নিয়ে নিলাম, তো বৃহস্পতির ক্ষেত্রে এই মুক্তি বেগ কি একই হবে? না, এক হবে না। আমরা যদি বৃহস্পতির ক্ষেত্রে মুক্তি বেগের হিসাব করি, বুঝতেই পারছি বৃহস্পতির ভর অনেক গুণ বেশি পৃথিবীর সাপেক্ষে, ব্যাসার্ধও বেশি, কিন্তু ভর তুলনামূলক অনেক বেশি হওয়ার জন্য এক্ষেত্রে মুক্তি বেগের মানও অনেক গুণ বেশি, প্রায় 60 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে বুঝতে পারছি এর আকার যেহেতু অনেক গুণ বেশি, তাই ওর মুক্তিবেগ ওর পৃষ্ঠ থেকে অনেক গুণ বেশি হবে। তাহলে চাঁদের ক্ষেত্রে বা মুন, এর জন্য মুক্তিবেগের মান কি হবে? এর পৃষ্ঠ থেকে অনেক কম হবে, 2.36 কিলোমিটার পার সেকেন্ড ফর মুন। তাহলে তোমরা মুক্তিবেগটা বুঝলে। আচ্ছা, এই রকেট সে কি মুক্তিবেগ নিয়েই ওড়ে? না, মুক্তিবেগ নিয়ে ওড়ে না, তার কারণ পৃথিবী পৃষ্ঠ থেকে সে যখন ওড়ে সে কন্টিনিউয়াসলি তার নিজের জ্বালানি খরচা করে তার মধ্যে একটা ঘাত সৃষ্টি করতে পারে, এবং তাই ওর বেগ পরবর্তী সময়ে ও বাড়িয়ে নিতে পারে নিজের থেকে, এবং সেই কারণে ওকে মুক্তি বেগ নিয়ে ওড়ার প্রয়োজন হয় না। তাই মুক্তি বেগ তখনই প্রয়োজন হয় যখন কোনো রকম থ্রাস্ট সে নিজে জেনারেট করতে পারছে না, তাই সেক্ষেত্রে ওকে কোনো গ্রহের পৃষ্ঠ থেকে ওই মুক্তি বেগের সমান মানের কোনো বেগ নিয়ে গতিশীল হতে পারলে তবেই সে অসীমে গিয়ে বিলীন হয়ে যেতে পারবে। ওকে, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই তোমরা টিউন অফ ফিজিক্সকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের মতন এখানেই শেষ, টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।